কম্পিউটার আর মানুষের মধ্যে একটি পার্থক্য হল মানুষ অনেক ভাষা বোঝে আবার একটি ভাষার অনেক সাংস্কৃতিক চিহ্ন থাকে কিন্তু কম্পিউটার শূন্য আর এক ছাড়া কিছুই বোঝে না শূন্য আর এক আসলে কিছুই না ভোল্টেজ ডাউন অ্যান্ড ভোল্টেজ আপ মানুষের ভাষা হচ্ছে হিউম্যান ল্যাঙ্গুয়েজ আর কম্পিউটারের ভাষাকে সাধারণতভাবে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ কম্পিউটারকে কোনো কিছু বোঝাতে গেলে শূন্য এবং এক দ্বারা বোঝাতে হবে কিন্তু সব কিছুকে শূন্য আর এক দিয়ে প্রকাশ করা সহজ কাজ নয় তাই প্রয়োজন হল এমন কিছু যা হিউম্যান ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করবে তাই প্রয়োজনীয়তায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর প্রথম ধাপ শূন্য আর এক না ব্যবহার করে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করা হয় তা হল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তার মানে কি কম্পিউটার কি হিউম্যান ল্যাঙ্গুয়েজ বুঝে শিখে গেল আসলে তা নয় হিউম্যান ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে প্রকাশ করার জন্য এক ধরনের কনভার্টার ইউজ করা হয় যখন প্রথম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তৈরি হলো তখন একে বলা হতো অ্যাসেম ব্ল্যাক এখন বর্তমানে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে সেগুলোকে বলা হচ্ছে কম্পাইলার একটি ল্যাঙ্গুয়েজকে ডেভেলপ করার পর কিছু প্রবলেম দেখা যায় এবং সেই ল্যাঙ্গুয়েজের প্রবলেমগুলো সলভ করে তৈরি হয় নতুন ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের বিবর্তনে একটি ইভুলেশন হল সি সি এর ইনক্রিমেন্ট রূপ হলো সি প্লাস প্লাস যার মাধ্যমে সি এর অনেক প্রবলেম সলভ করা হইয়া গেছে এবং এর পাশাপাশি সি কে একটা আলাদা রূপ দিয়েছে এই সি প্লাস প্লাসের বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আমি মিথুন কুমার রিজু বিএসসি ইন সিএসি গণ ইউনিভার্সিটি